বাংলাদেশের তথ্য প্রযুক্তির ইতিহাসে অন্যতম সেরা অর্জন বঙ্গবন্ধু স্যাটেলাইট। সফলভাবে উৎক্ষেপণের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সিগন্যাল আদান প্রদানের মাধ্যমে যে স্বপ্নের শুরু, এবার তার পূর্ণ বাস্তবায়ন হচ্ছে সফলভাবে পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে। এরই মধ্যে পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু করেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। সময় টিভির পক্ষ থেকে পরীক্ষামূলক এই সম্প্রচারকৃত সিগন্যাল মনিটর করা হয়। পরীক্ষামূলক সম্প্রচারের বিষয়টি পর্যবেক্ষণের পর এটি দর্শকদের জন্য সহজভাবে ব্যাখ্যা করেন সময় টিভির সম্প্রচার ও তথ্য প্রযুক্তি প্রধান সালাউদ্দিন সেলিম। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে একটি সুখবর দিয়ে আরও একটি সুখবর, যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে অলরেডি টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার শুরু করছে। শুধু এই মুহূর্তে শুধু বিটিভি বাংলাদেশ টেলিভিশন তাদের সম্প্রচার পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের আমরা এই সিগন্যালটি ডাউনলোড করলাম এবং আমরাও দেখতে পাচ্ছি যে বিটিভি সম্প্রচার করা হচ্ছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ডাউনলিঙ্ক করতে হলে এক্সটেন্ডেড সি ব্যান্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে 4.5 GHz থেকে 5.7 GHz পর্যন্ত এই রেঞ্জের LNB প্রয়োজন হবে। এবং যারা আপলিঙ্ক করবেন তাদের ক্ষেত্রেও এই এক্সটেন্ডেড সি ব্যান্ড ব্যবহার করতে হবে। তো অনেকে হয়তো এটাকে একটু দ্বিমত পোষণ করছেন এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের এই এক্সটেন্ডেড সি ব্যান্ডের ব্যাপারে, কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যে এক্সটেন্ডেড সি ব্যান্ডের ক্ষেত্রে ওয়াই ম্যাক্সের যে ইন্টারফেয়ারেন্স সেটা কম হবে বলতে একেবারে নাই বললেই চলে। তো এবং ফ্রিকোয়েন্সিটা এই সি ব্যান্ডের এই এক্সটেন্ডেড সি ব্যান্ডের ফ্রিকোয়েন্সিটা অনেক নিখুঁত হবে আমি মনে করি। সো সেদিক দিয়ে বর্তমানে অ্যাপিস্টার 7-এ যে প্রতিবন্ধকতা আছে ইন্টারফেয়ারেন্সের যে ঝামেলাটা, সেটা এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে থাকবে না। আমরা আশা করছি খুব শীঘ্রই শুধু বাংলাদেশ টেলিভিশন নয় অন্যান্য চ্যানেলগুলোও বঙ্গবন্ধু স্যাটেলাইটের অধীনে চলে আসবে। বিটিআরসির তথ্য মতে আশা করা হচ্ছে যে আগামী অক্টোবরের ভিতরে অন্যান্য চ্যানেলগুলোকেও এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে আসার ব্যাপারে প্রস্তাব দেওয়া হতে পারে। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট সেই আর মানে দোদুল্যমান অবস্থায় নেই, এটা এখন সম্পূর্ণভাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা কার্য উপযোগী এবং এটা খুব শীঘ্রই এর ফল ভোগ করবে আমাদের এই দর্শক কিংবা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করতে ইচ্ছুক এবং যে কোনো প্রতিষ্ঠানগুলো, তার জন্য আমি মনে করি এখন শুধু দরকার প্রস্তুতি। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের শুভকামনা করি এবং আশা করি এই শুভকামনায় আমাদের দেশের দেশবাসী উপকৃত হবে এবং যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট কিংবা অন্যান্য বর্তমানে অন্যান্য স্যাটেলাইট ব্যবহার করছেন তারাও এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে এসে উপকৃত হবে। সময় টিভির সম্প্রচার ও তথ্য প্রযুক্তি প্রধান সালাউদ্দিন সেলিম জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটে এক্সটেন্ড সি ব্র্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে, যার রেঞ্জ হচ্ছে 4.5 GHz থেকে 5.7 GHz-এর মধ্যে। তাই এই স্যাটেলাইটের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডাউনলোড করতে প্রয়োজন হবে 4.5 GHz থেকে 5.7 GHz-এর NLB। বঙ্গবন্ধু স্যাটেলাইটে এক্সটেন্ড সি ব্র্যান্ড ফ্রিকোয়েন্সি সুবিধাজনক নাকি এটি অসুবিধা তৈরি করবে, এ প্রসঙ্গে সালাউদ্দিন সেলিম বলেন, এক্সটেন্ড সি ব্র্যান্ড হওয়াতে একটা বড় সুবিধা পাওয়া যাবে, সেটা হলো ওয়াই ম্যাক্স ইন্টারফেয়ারেন্স এটাতে একেবারেই থাকবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট আসলে অনেক দেশেই বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যাবে না। তো আমি মনে করি সেটাও কোনো প্রতিবন্ধকতা নয়, কারণ এখন আসলে টেলিভিশন স্যাটেলাইট নির্ভর টেলিভিশন বিদেশে বলতে গেলে একেবারেই নাই, মানে ওখানে বেশিরভাগ সব কিছু টেলিভিশনগুলো বিনোদন মাধ্যমটা আইপি মাধ্যমে চলে গেছে, সবাই সেট টপ বক্সের মাধ্যমে দেখে। তো সেই ক্ষেত্রে স্যাটেলাইট কোনো বাধা নয়, সেই ক্ষেত্রে বাংলাদেশি চ্যানেলগুলো আইপি ট্রান্সমিশন মাধ্যমেও বিভিন্ন দেশে পৌঁছে যেতে পারে। তো এখন আসলে এই স্যাটেলাইটের কারণে যে বিদেশের চ্যানেল দেখা যাবে না এই ধরনের মনে ধারণা পোষণ করার দরকার নেই। পাশাপাশি আমি মনে করি যে দেশের বাইরে দেখা যাচ্ছিল অন্যান্য স্যাটেলাইটের বদলতে, সেটা আসলে একটা বাড়তি সুবিধা। আসলে আমরা তো বাংলাদেশে দেখানোর জন্যই স্যাটেলাইটটা ব্যবহার করছিলাম, যেহেতু বাড়তি হিসেবে অন্য দেশে পাচ্ছিলাম সেই সুবিধায় অনেক দর্শকও হয়তো সেই সুবিধাটা ভোগ করছিল। তো সেই জায়গাটাতেই আমি মনে করি আইপি মাধ্যমে চলে আসা উচিত। আইপি মাধ্যমে আসলে দেশের শুধু মানে আশেপাশে আমরা যেটা মনে করছি শুধু দুবাই কিংবা অস্ট্রেলিয়া এসব
অঞ্চলগুলোতে বাংলাদেশের চ্যানেল দেখা যাবে না। তবে এই উন্নত দেশগুলোতে এখন আসলে কেউ স্যাটেলাইট নির্ভর নয়, এখন আইপি নির্ভর। তো সেই দিক থেকে আমি মনে করি না যে বাংলাদেশের চ্যানেলগুলো দেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে। তবে কবে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি বাণিজ্যিকভাবে শুরু হবে সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া না হলেও বিটিআরসি এর তথ্য অনুযায়ী আগামী অক্টোবর মাসের মধ্যেই আশা করা যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পূর্ণরূপে ব্যবহার শুরু হবে, আর এর মাধ্যমে বিশ্ব দরবারে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। দেশ জুড়ে মানুষের তুমুল আগ্রহ ও উত্তেজনা ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১কে নিয়ে, আর উৎক্ষেপণের ১১১তম দিনে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দেশবাসীর স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে স্যাটেলাইটটি। স্যাটেলাইটটি এখন অবস্থান করছে বাংলাদেশের উপর তার চূড়ান্ত নির্ধারিত কক্ষপথে। নির্ধারিত কক্ষপথে অবস্থানের সময় যথাযথভাবে কাজ করছে স্যাটেলাইটটির সকল সিস্টেম। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। গাজীপুর ভূউপগ্রহ থেকে দিনরাত ২৪ ঘন্টা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। স্যাটেলাইটটি উৎক্ষেপণের ফলে দুর্গম এলাকায় টেলিযোগাযোগ সেবা নিয়ে যাওয়া, টেলিমেডিসিন সেবা আরও বিস্তৃত করার পাশাপাশি টেলিভিশন সম্প্রচার সহ বিভিন্ন বিষয়ে বিপ্লবের আশা করছেন সময় টিভির সম্প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম। বর্তমানে বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেল তাদের সম্প্রচারের জন্য বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরশীল। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণের পর টিভি চ্যানেলগুলোর বিদেশ নির্ভরতা যেমন কমে আসবে, তেমনি সাশ্রয় হবে মহামূল্যবান বৈদেশিক মুদ্রা। দেশের সকল টিভি চ্যানেলের চাহিদা মিটিয়ে এই স্যাটেলাইট অন্যান্য দেশের টিভি চ্যানেলের জন্য ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রাও আয় করতে সক্ষম। বঙ্গবন্ধু স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপোল্ডার রয়েছে। বর্তমানে ইন্টারনেট যোগাযোগের জন্য অপটিক্যাল ফাইবার খুবই কার্যকর এবং জনপ্রিয়, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেমন বিচ্ছিন্ন দ্বীপ বা দুর্গম পাহাড়ি এলাকা যেখানে সাধারণত ফাইবার অপটিক দিয়ে ইন্টারনেট সেবা দেওয়া খুব কঠিন ব্যাপার, সেখানে স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই পৌঁছানো সম্ভব। এর বাইরেও যোগাযোগ স্যাটেলাইট তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগ ব্যবস্থার কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়। দুর্যোগের সময় ভূমিকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা অকার্যকর থাকলেও স্যাটেলাইট তখন কার্যকর থাকে। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগের আগে ও পরে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা খুবই কার্যকর ভূমিকা রাখবে। সাব্বির সামি মুহিত, সময় সংবাদ।